আসছে যশোর থেকে মোহাম্মদ রাকিব। রোদ নেই বৃষ্টি নেই অযথা ছাতা নিয়ে লাভ কি? না বাপ তুমি ধরো। বিয়ে করবেন নো টেনশন, খোলা আছে আমার ফটক, হাসো সিজন ফাইভের মঞ্চে আজকে আমি ঘটক। ফেসবুকে প্রেমের হার দিন দিন যেভাবে বাড়ছে, মার্ক জুকারবার্গের প্রথম পরিচয় যদি ফেসবুকের জনক হয় তাহলে তার দ্বিতীয় পরিচয় কি? পৃথিবীর শ্রেষ্ঠ ঘটক। সেদিন এক ভদ্রলোক আমার কাছে এসে বলছে, এই যে ভাই আপনার কোনো উকিল পরিচিত আছে? আমি ডিভোর্স নেব। উকিল পরিচিত আছে, খরচ কিন্তু 50,000। ভাই বিয়ে করলাম 5,000-এ, ছাড়ার সময় তো খরচ বেশি কেন? দেখলেন সস্তার কি অবস্থা। সেদিন এক সুন্দরী মহিলা এসে আমাকে বলছে, ভাইয়া আমার জন্য একটা কোটিপতি পাত্র দেখে দিন। মাফ করেন ভাই, এই যুগে কোটিপতি পাত্র পাওয়া যাবে না। 50 লাখের 2টা দিন, এটা যদি না পাই 25 লাখের 4টা দিন। এই শুনে পাশ থেকে আমার পিয়ন বলছে, মিয়া ভাই আপায় 2,000-এ নামলে আমারে কইেন। সেদিন রনি ভাই আমার কাছে এসে বলছে, ঘটক সাহেব আপনি যাদের ঘটকালি করছেন তাদের বিয়ে টিকছে? টেকে নাই মানে? জামিল উর্মির বিয়ে দিলাম, 3 বছর পর ডিভোর্স। আসাদ সাদিয়ার বিয়ে দিলাম, 3 বছর পর ডিভোর্স। তুহিন কে আর বিয়ে দিলাম, 3 বছর পর ডিভোর্স। এই মিয়া থামেন, সবই তো ডিভোর্স, আপনার এখানে বিয়ে করা যাবে না। ভাই ঠান্ডা হন, যে জামানা পড়ছে এই সারা বাংলাদেশে আমি একমাত্র ঘটক যে আপনার 3 বছরের গ্যারান্টি দিচ্ছে। আমি সারা দুনিয়ার মানুষের পাত্র পাত্রী দেখে বিয়ে দিয়ে দিই, কিন্তু নিজে বিয়ে করি না। বলেন তো কেন? কেন কেন কেন? ওই চাকতে চাকতে অভ্যাস হয়ে গেছে তো, খাওয়ার আর রুচি নাই। আমিন ভাই, খুনের সাক্ষী লাগে একটা, আচ্ছা বিয়ের সাক্ষী লাগে 2টা অথবা 3টা। এ থেকে আমরা কি বুঝলাম? কি? বিয়ে খুনের থেকেও মারাত্মক। সেদিন এক ক্রিকেটারের জন্য পাত্রীর ছবি নিয়ে গেছি। ভাই এই মেয়ে যে রাম নাকে মুখি সেই রাম বুকি পিঠি, হেভি সংসারী। সব বুঝলাম, বিয়ের আগে রোমান্স করবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, না এ কাজ সে করবে না, তাহলে আমি বিয়ে করবো না। কেন? ক্রিকেটার তো প্রস্তুতি ম্যাচ না খেলে সিরিজ খেলি না। সেদিন এক সুন্দরী যুবতী মেয়ে আমার কাছে এসে বলছে, ঘটক সাহেব আমার জন্য একটা বুড়ো পাত্র দেখে দিন না। সবাই যুবক সাহেব আপনি বুড়ো নিয়ে কি করবেন? না আসলে আমি পাকা ফল খেতে খুব ভালোবাসি। আমি অনেক ভেবে চিন্তে তুষার ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে সাইফুল ভাইয়ের সাথে বিয়ে দিলাম। কিছুদিন পরে মেয়ে রেগে এসে বলছে, উফ কার সাথে বিয়ে দিয়েছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ডিসগাস্টিং। কেন? পাকা ফল চাইছেন? পাকা ফলই তো দিছি, আমি পাকা চেয়েছি, পচা ফল চাইনি। বিয়ে মানে হাতে রাখা হাত, চোখেতে রাখা চোখ। বিয়ে মানে হাতে রাখা হাত, চোখেতে রাখা চোখ। ঘটকের মনে একটা ইচ্ছা, বারবার বিয়ে হোক। পাত্র দেখা শেষ। আমরা একটা পার্সোনাল কথা বলে নিলাম, সেটা আপনাদের পরে বলছি। কেমন লাগলো আপনাদের শুরুতেই? তুষার ভাই শুরু করেন। অসাধারণ, খুবই ভালো ছিল রাকিব। আর তুমি এর আগেও যখন ক্যারেক্টার নিয়ে এন্ড করেছো, একদম ডাইনে বাইয়ে কে আছে কোনো কিছু নাই, তুমি তোমার ক্যারেক্টার নিয়ে এন্ড করে ক্যারেক্টার থেকেই মানে ডেলিভারি শুরু করা, খুব ভালো ছিল আর কি। তোমরা নতুন নতুন জোক কোথা থেকে কালেকশন করে নিয়ে আসছো এবং এখানে ডেলিভারি দিচ্ছ, আর এত মজা করে প্রেজেন্টেশন, ওয়াও। রাকিব, মানে তোমার পারফরমেন্স আজকে শুধু মানে দেখিনি শুনিনি, মানে হা করে গিলেছি এরকম মনে হয়েছে। মানে অরিজিনালি মনে হচ্ছে একটা ঘটকের পারফরমেন্স দেখছি, এবং সাবলীলভাবে কি সুন্দর করে যে ডেলিভারি দিলে, মানে বিমুগ্ধর মতো চেয়েছে দেখলাম শুনলাম এবং গিললাম, অনেক সুন্দর, বিউটিফুল। যদিও আপনি ঘটকের টাকাটা বাঁচিয়েছিলেন,
নিজেরাই করে ফেলেছিলেন। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো সেটা জানতে চাই। আমি তোমার জোকস শুনছিলাম আর একটু পর পর মুখ লুকোচ্ছিলাম। হ্যাঁ, আমি বলছি ও মাই গড, কি বলে যাচ্ছে ছেলেটা, এত সাবলীলভাবে বলছিলে। এবং সত্যি কথা, মানে ঘটকের লুকটা নিয়ে তুমি যখন ঢুকছিলে না, আমার কাছে মনে হয় যে আমি একটা সত্যিকারের ঘটক দেখতে পাচ্ছি। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অসম। ওকে ঘটক, তোমার নিজের বিয়েটা আগে ঠিকঠাক মতো করো, ঠিক আছে? যাও, ফিরে যাও।